আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার আশিস রহমতে ভালো আছি। এই তো কাঁঠাল পাতা, নার্গিস আপু পিঠা বানাতে গেলে কাঁঠাল পাতা পায় না, আর আমার বাড়িতে কত কাঁঠাল পাতা দেখেন। এই যে গাছ, এগুলো কাঁঠাল গাছ, দেখেন কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল পাতা। এখন আজকে আমি কাঁঠালের পিঠা বানাবো, তো কিছু পাতা পেরে নিব সুন্দর দেখে, কিছু কিছু পরিষ্কার পাতা, কিছু পাতা ছিঁড়ে নিব। এই তো কাঁঠাল পাতা, কয়েকটা কাঁঠাল পাতা পারছে। এই যে আমাদের কাঁঠাল গাছ, এই দেখো নার্গিস আপু, আমাদের এখানে কত আম গাছ, কাঁঠাল গাছ, মেহেন্দি গাছ দেখা হয়েছে। এগুলা কিন্তু লাগাইনি, এখানে বিসি রাখা হয়েছিল, সে বিসির থেকে কিছু গাছ এখানে হয়েছে। দেখো এখানে আমরা অনেক বিসি ফেলছি, তো সে ফেলার জন্য এই দেখো কাঁঠাল গাছ, এই যেগুলা কিন্তু কাঁঠাল গাছ, এই দেখো, এই দেখো এর নিচে নিচে কিন্তু অনেক কাঁঠাল গাছ হয়েছে, দেখছো নার্গিস আপু? যে আমি কাঁঠাল পাতা দিয়ে এই যে ক্ষীরির মতন বানায় রাখছি, এই যে দেখেন, আর এই যে এই পাশে ঝাড়ুশলা দিয়ে এটাকে তৈরি করছি, দেখেন কতটা, এই যে একটা খিলি হবে আর কি, পানের খিলি যেভাবে করে সেভাবে করে। তো এখন আমি এই যে এখানে চালের গুঁড়া, চিনি, লবণ, তাল দিয়ে একটা খামির তৈরি করে রাখছি। তো এই তো খামিরটা, আমি এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি, গতকালকে আমি এটা তৈরি করেছি। আর সাথে লাগছে নারকেল, তো আমি প্রথমে চুলায় পানিটা গরম দিয়ে দিব। এখন আমি পিঠাগুলি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই তো আমি এখন এই যে একটা পানের খিলি বা কাঁঠাল পাতাকে নিয়ে কিছু খামির, এই যে কিছুটা খামির এই যে দিয়ে দিব, খামিরটা এভাবে দিয়ে উপর থেকে কিছু নারকেল দিয়ে দিব, নারকেল কোড়াটা সেম এভাবে, এই যে কতটা সুন্দরভাবে এভাবে করে আমি সেদ্ধ করে নিব। এভাবে করে সমস্ত পিঠাগুলি আমি তৈরি করে নিব। এটা একদিন আগে তৈরি করলে খুব ভালো হয়, একটু কম করে দিবেন, কারণ এটা ফুলবে, এটা কেক টাইপের হবে। এই যে এখন কিছু নারকেল করে দিয়ে দিব, এই যে এভাবে করে সমস্ত পিঠাগুলি আমি তৈরি করে নিব। আমি যখনই ভিডিও করি তখনই আমার এই যে রাওয়াটা খুব চিল্লাচিল্লি করে, একটু কম করে, এই যে একদম এভাবে করে সমস্ত পিঠাগুলি তৈরি করে, এভাবে অসম্ভব মজার একটি কাঁঠালের পিঠা। এত পিঠাগুলি তৈরি করে নিচ্ছি, এই যে পিঠাগুলি আমার তৈরি হয়ে গেছে, এখনো আছে, আমি কিছুটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, এই যে আমি এখন এগুলাকে সেদ্ধ করতে দিয়ে দিব। এই তো আমি এভাবে করে পিঠাগুলি দিয়ে দিব। রাইস কুকার বা যে কোনো একটা সেদ্ধ জাতীয় ফুটা মানে থাকলেই হবে, যেন ভাপ দেওয়া যায়। তো এভাবে করে বসিয়ে দিব পিঠাগুলি, এভাবে করে অসম্ভব মজার তালের মানে তালের পিঠা কাঁঠালের পাতা দিয়ে তৈরি করা যায়। আমি যেই কয়টা বানাইছি সেই কয়টাকে জানি আমি ছিদ্র করতে দিতে পারি সেভাবে দেওয়া। এই যে আমি এগুলাকে এখন সেদ্ধ করে নিব। এই যে পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে এটাকে সেদ্ধ দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এটাকে সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। আমার পিঠাগুলি সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলিকে তুলে নিব। অসম্ভব মজার পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি।
পিঠাগুলি তুলে নিব। যাদের গ্যাসের সমস্যা আছে তারা এভাবে করে পিঠাগুলি তৈরি করে নিতে পারেন, অনেক বেশি মজার। তো এখন আরও কিছু পিঠা বানিয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিব। এভাবে করে তালের পিঠাগুলি আমি তৈরি করে নিব। এই পিঠাগুলিকে আমি আবারই সেদ্ধ করে নিচ্ছি। এই যে কাঁঠালের পিঠাটা, কাঁঠালের পাতা দিয়ে অসম্ভব মজার তালের পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভীষণ মজার এই পিঠাটা। আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন, একদম অল্প উপকরণে কম সময়ে অনেক মজার একটি পিঠা তৈরি করা যায়, সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। তালের পিঠা, কাঁঠালের পাতা দিয়ে কিভাবে তালের পিঠা তৈরি করা যায় সেটা দেখিয়ে দিলাম। অসম্ভব মজার পিঠাটা আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করবেন। আজ ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই।